নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী, আমার সহপ্রতিনিধি রাজশাহী দীপ্ত গৌরব এবং গোবিন্দর সঙ্গে এই মুহূর্তে নিউজ টুডে ইন্ডিয়ার স্টুডিওতে, যাকে সচরাচর আপনারা নিয়মিতভাবে শনিবার আর রবিবার বড় পর্দায় দেখেন। হ্যাঁ, রীতিমতো বলা চলে আমাদের গায়ের ছেলে, ঘরের ছেলে, সেলিব্রিটি হয়েছে, হবেই তো। সোনায় সোহাগা গোটা উত্তরবঙ্গের মানুষের জন্য টিমটিম করে একটা ছোট্ট প্রদীপ, বলা চলে চোপড়ার মতো প্রত্যন্ত এলাকার একটা নিষ্প্রভ প্রদীপ, কয়েকটা গুটি কয়েক স্টেজ প্রোগ্রাম করতে করতে হঠাৎ করে সেলিব্রিটি হয়নি। হ্যাঁ, আমরা বিমান বুলেটের সঙ্গে কথা বলছি। রীতিমতো ঘাম ছড়িয়ে, রক্ত জল করে, পরিশ্রম করে আজ তিনি সেলিব্রিটির দরজায়। জি বাংলা সারেগামা পায়, যাকে আপনারা নিয়মিতভাবে দেখেন শনিবার এবং রবিবার, সঙ্গীতে মনোমুগ্ধকর হন সঙ্গীতের জাদুকররা এবং আম জনতা দর্শকরা। সেই বুলেটকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। রীতিমতো তার ভোটদান পর্ব চলছে, কারণ এই ঘরের সোনার টুকরো ছেলেকে আমরা বিশ্বের দরবারে, ঠিক যেমন তার নাম যত বলিষ্ঠ, একদিকে বিমান একদিকে বুলেট ততটাই বলিষ্ঠ দেখতে চাই। বিমান, প্রথমত অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমাদের ঘরের ছেলে আজ কলকাতার বুকিয়ে দাপিয়ে একটি, বলা চলে, জাতীয় স্তরের চ্যানেলে গান গেয়ে লোকের মন মাতাচ্ছে, মন মাতিয়েছে গোটা উত্তরবঙ্গের মানুষের, কি বলবে? একদম, নিউজ টুডে ইন্ডিয়ার সমস্ত দর্শককে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর এই যে এইভাবে একটা ইন্ট্রোডাকশন আমাদের জব্বরদার, জব্বরদার দুর্দান্ত একটা ইন্ট্রোডাকশন। আর আমি কি বলবো, এত বড় একটা প্ল্যাটফর্মে পারফর্ম করছি, আপনাদের ভালোবাসা, এই সাপোর্ট, সেই কনস্ট্যান্ট আমি পেয়ে আসছি, শুভেচ্ছা বার্তা পাচ্ছি, তো থ্যাংক ইউ, ঈশ্বরের কাছে আমি অনেক মানে কৃতজ্ঞ ফিল করছি। আই ফিল ভেরি ব্লেসড দিস টাইম, থ্যাংক ইউ। না, যে বিষয়টা বলবো, যে একটা ছোট্ট স্ফুলিঙ্গ, হ্যাঁ, সেটা একটা বড় প্রাসাদকেও পুড়িয়ে দিতে পারে। এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন। আমি একটা ছোট্ট জ্বলন্ত দেশলাই কাঠি, লক্ষ লক্ষ প্রাসাদকে করেছে কুড়িসাদ। আমরা সেই চোপড়ার সোনার ছেলেকে পেয়েছি যে মঞ্চ কাঁপাচ্ছে, এবং তাবর বিশ্বজনীন বিশ্বখ্যাত যারা আছেন তারা মুগ্ধ হচ্ছেন, মোহিত হচ্ছেন। তুমি নিজেকে কতটা কমফোর্টেবল ফিল করো বা মনে করো, কতটা গর্বিত বোধ করছো উত্তরবঙ্গবাসী হিসাবে? যদি আমরা গোটাটাকে একটা বাংলা ভাবি, কিন্তু উত্তরবঙ্গের একটা আলাদা আইডেন্টিফিকেশন পহচান আছে, গঙ্গার এপারের বাংলা আর গঙ্গার ওপারের বাংলা, কেমনটা মনে হচ্ছে? মাটির বৈশিষ্ট্য আলাদা, মাটির গন্ধের বৈশিষ্ট্য আলাদা, মানুষের চিন্তাভাবনা আলাদা। মানুষ আমরা এক, কিন্তু মানুষের এই যে বিভিন্ন এক একটা অ্যাসপেক্টস, এই যে চিন্তাভাবনা, রুচি, খাওয়া দাওয়া, কালচার, পোশাক পরিচ্ছদ, চিন্তাভাবনার প্রতিটি জিনিস, এই জিনিসগুলো আলাদা। এবারে উত্তরবঙ্গকে রিপ্রেজেন্ট করছি অত বড় একটা জায়গায়, প্ল্যাটফর্মে, সারেগামাপাতে, এটাই বলবো কি, এই যে বললে, এই যে ছোট্ট থেকে এইভাবে একটা রাজপ্রাসাদ এইভাবে গড়ে ওঠা, এটাতে এটা ওভারনাইট আসেনি, এটা রাতারাতি আসেনি, এটাতে সময় লেগেছে, নিজেকে অনেকটা খাপাতে হয়েছে, অনেকটা খাপিয়েছি, ওই সময়গুলো দিয়েছি, মিউজিকটাকে ওইভাবেই করেছি। আমার ভাবনা চিন্তা অনেকটাই, অনেকটা দূরের, আমার ভিশনারি, অনেকটা দূরের ভাবনা চিন্তা ছিল যে করতে হবে, এভাবে করতে হবে। বাট যেহেতু কোনো কিছু আমি তো জানি না যে কী হতে চলেছে আগামীতে, আমার চেষ্টাটা ছিল, অক্লান্ত একটা পরিশ্রম ছিল, সৎচেষ্টা ছিল, সদিচ্ছা, সৎচেষ্টা। আমার মা বরাবর এই দুটো জিনিস বলে এসছে যে বাবা, সদিচ্ছা এবং সৎচেষ্টা, মানুষের নেক, চিন্তাভাবনা, ইন্টেনশন, এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে তুমি হয়তো, তোমাকে ঈশ্বর তোমায় দেখবে, মালিক তোমাকে দেখবে, তুমি একটা জায়গায় পৌঁছাবে এবং মানুষ তোমায় ভালোবাসবে। মানুষের ভালোবাসাটাই তো, আমরা শিল্পী মানুষ, অ্যাজ অ্যান আর্টিস্ট আমার তো একটাই কাজ, মানুষের ভালোবাসাটা নেওয়া, মানুষের মনের প্লট কিনে নেওয়া, এই জিনিসটাই আমি বুঝি। আর এই জিনিসটাই আমি অবিরত চেষ্টা করে যাচ্ছি, কম্পিটিশন যত দিন যাচ্ছে টাফ হচ্ছে, বাট চেষ্টা করছি, আপনাদের ভালোবাসা থাকলে আমি নিয়ে আসবো, আমি জিতে আসবো।
বললাম ঈশ্বরের কথাটা বারবার আসে। আমি যখন প্রথম অডিশনে তুমি সিলেক্ট চলে এবং তারপর আমরা তোমার বাসভবনে গিয়ে যে শুভেচ্ছার একটা মানে বলা যেতে পারে একটা বন্যা বইছিল, সেখানে দেখেছি তোমার ঘরে মানে যীশু খ্রিস্টের ছবি থেকে শুরু করে বাবা লোকনাথের ছবি থেকে শুরু করে মা কালীর ছবি থেকে শুরু করে এমনকি আল্লাহ লেখা যে কথাটা, এই বিষয়টা শিল্পীর কোনো জাত নেই, সত্তা নেই, সব থেকে বড় কথা। আর যে গান তুমি বুলেট গাও সেটা নিঃসন্দেহে এমন কিছু গান যার সঙ্গে বলা চলে যে এপার ইহজগৎ এবং পরজগতের মেলবন্ধন, লোকের গান মাটির গান গাও। আজকে জনগণের উদ্দেশ্যে কি বলবে, সেই গান গেয়ে মঞ্চ দেখাচ্ছ যেটার সঙ্গে দেহতত্ত্ব বলা চলে, শারীরতত্ত্ব বলা চলে, মনস্তত্ত্ব বলা চলে এবং সেই সঙ্গে ধর্মতত্ত্ব বলা চলে, সবার মিল আছে, কি বলবে? শিল্পীর আগে তার শিল্প দর্শন, তার দর্শনটা আগে ঠিক হওয়া দরকার, সেই সম্পর্কে তার তাকে পড়াশোনা, তাকে গবেষণা করা উচিত। দর্শন, এই যে লালন সাই, লালন ফকির মানুষের গান লিখে গেছেন, তিনি তো ভাগ বিভাজন করেননি, তিনি তো ডিভাইডেশন করেননি। মাইকেল জ্যাকসন বিশ্ববাসীর কথা বলে গেছে যে পৃথিবী কী করে সুস্থ থাকবে, এই মানুষ কী করে ভালো থাকবে। তো প্রতিটা মুহূর্তে আমি এইভাবেই জিনিসটাকে দেখি যে আমি তো শিল্পী, আমার আমি হরেকৃষ্ণও গাইব, আমি নিজামুদ্দিন আউলিয়াও গাইব, হ্যাঁ আমার কাছে আমি সে কোনোদিনও ওইভাবে ডিভাইড করতে পারবো না, কোনোদিনও পারিও নি, এটা সম্ভব না। শিল্পী হয়ে জন্মেছি, ইচ্ছাটাও শিল্পী হয়েই মরার, যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে সেদিন যেন এই ট্যাগটাই থাকে যে বিমান আর্টিস্ট, বুলেট আর্টিস্ট। হ্যাঁ অবশ্যই দর্শক বন্ধুরা, যে বিষয়টা বলবো, আমাদের চোপড়া, আমাদের চোপড়া মানে হচ্ছে উত্তরবঙ্গের একটা বলা চলে পিছিয়ে পড়া ব্লক টু সাম এক্সটেন্ট, সেই উত্তরবঙ্গের ছেলে জি সারেগামা পা, জি বাংলার জি সারেগামা পা সেখানে মঞ্চ কাঁপাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের যা সমর্থন, যেটা অন্ততপক্ষে বিমান পেতে চাই, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, পাবলিক সাপোর্ট, যেটা তাকে তার উত্থানের যে পথ, যে গতিটাকে আরও বেশি ত্বরান্বিত করবে। তার ভোটিং পর্ব চলছে, উত্তরবঙ্গের সম্মান তো বটেই, আমরা উত্তরবঙ্গকে শুধু স্পেসিফিক করতে চাই না, গোটা বাংলার সম্মানের দিকে তাকিয়ে, কারণ একজন ব্যক্তিকে বিশ্বজনীন হতে গেলে বাংলা থেকে ভারত ভাবতে হবে, ভারত থেকে এশিয়া এবং এশিয়া থেকে বিশ্ব ভাবতে হবে। তো আমরা সেই আমাদের বাংলার গর্ব বিমান বুলেটের জন্য ভোট পর্ব চলছে, আমরা তার কাছেই যে ভোট পর্বটা চলছে সেটা তার মুখে শুনবো এবং তারপরে অবশ্যই জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে, বলা যেতে পারে বুলেট যে অংশের বাসিন্দা সেখানকার প্রতিনিধি হিসাবে আমরাও আপনাদের কাছে ভাষায় ভোট চাইবো। কিন্তু প্রথমে আমি বুলেটকে আহ্বান জানাবো যে এই মুহূর্তে বুলেট ভোট পর্ব চলছে, যেটা অবশ্যই উত্তরণের যে সিঁড়ি বা ধাপগুলো ওঠার জন্য একান্তই একটা বড় সিঁড়ি, কি বলবে দর্শকদের জন্য? আজকে সারেগামাপায় গান গাইছি, কালকে মুম্বাইতেই গাইব, বড় কোনো ফিচার ফিল্মে হোক কিছু একটা কম্পোজ করব, সুর করব, লিখব এবং আগামী সময়ে চেষ্টা করব যেন বিশ্ব দরবারে আমি আমার এই চোপড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর এই এই হ্যাঁ এই নামটা যেন আমি খোদাই করে লিখতে পারি। রিপ্রেজেন্ট, শুধু রিপ্রেজেন্ট করছি না, প্রতিনিধিত্ব করছি না, আমি দেখি যে আমি মানুষের কথা বলছি কি না, আমি মানুষকে রিপ্রেজেন্ট করছি কি না, এটা খুব ম্যাটার করে। মানুষ মানুষ মেলা হয় বিভিন্ন জায়গায়, সেখানে বড় বড় ফোক ব্যান্ডসরা আসে। যাই হোক, যেই বিষয়টা আমাকে জিজ্ঞাসা করা হলো যে এই যে ভোটিংয়ের, এই ভোটিংটা হচ্ছে কি ক্ষেত্রে, যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে এসছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, বাংলাদেশ থেকে এসছে, দেশের বিভিন্ন প্রান্ত, লস অ্যাঞ্জেলেস, আমেরিকা, ইউএসএ, ইউকে, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ওয়েল উইশ করেছে আমাকে মানুষ, গ্র্যান্ড অডিশনের পরের থেকেই, ফিরিয়ে দাও দিয়ে যে আমার জার্নিটা শুরু হয়েছিল তারপরের থেকে, এবং প্রত্যেকটা গানই মোটামুটি বেশিরভাগ গানই গোল্ডেন গিটার এবং পারফর্মার অফ দ্য ডে আমি হয়েছি। আপনাদের এইটুক করতে হবে যেটা, যে আপনাদের এই ভালোবাসাটাকে আপনারা এটাকে কনভার্ট করুন মেসেজের মাধ্যমে, আমাকে ভালোবাসাটা দিন, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আপনারা দেখান আমাকে, ভোট ভোট দিয়ে আমাকে সেই জায়গাটা অবধি, যেহেতু আপনারা শুরুর থেকেই আমাকে এতটা ভালোবাসা সাপোর্ট দিয়ে এসছেন, বাস আপনাদের এইটুক করতে হবে যে এসএমএসে যেতে হবে, এসএমএসে গিয়ে বড় অক্ষরে ক্যাপিটাল ওয়ার্ডে BERGER বারজার, ক্যাপিটাল অক্ষরে BERGER লিখে স্পেস দেবেন, স্পেস দিয়ে লিখবেন BIMAN BULLET বিমান বুলেট, পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আচ্ছা, বুঝবেন কি করে যে আপনারা এই ভোটটা হলো কিনা, আমার কাছে এই ভোটটা পৌঁছালো কিনা?
এইবার তারা তৎক্ষণাৎ জি বাংলার অফিসিয়াল থেকে গ্রুপ থেকে তারা মেসেজ করবে, ওই নাম্বারটা থেকেই এই মেসেজটা আসবে, 57575 এই নাম্বার থেকে মেসেজ আসবে যে দেখতে থাকুন জি বাংলা সারেগামাপা প্রতি শনি ও রবিবার ঠিক রাত 9:30। তখনই আপনাকে বুঝে নিতে হবে বা আপনি বুঝে যাবেন যে আমার ভোটটা বুলেটের জন্য চলে গেছে, আপনার ভোটটা কাউন্ট হয়ে গেছে, একসেপ্ট হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। যে বিষয়টা দর্শক বন্ধুরা আমরা বলবো, যারা দেখছেন এই মুহূর্তে বুলেটকে নিউজ টু ইন্ডিয়া স্টুডিওতে, বুলেটকে ভোট করতে হবে এভাবে আমরা বলে দিচ্ছি, BERZER ক্যাপিটাল লেটারে স্পেস দিয়ে বিমান বুলেট একসঙ্গে, যেটা ওর নাম সেই হচ্ছে বিমান বুলেট, কারণ বিমান ওর ভালো নাম, বুলেট হচ্ছে ওর ডাক নাম, দুটোকে জুড়ে বিমান বুলেট, আর্টিস্ট নেম বিমান বুলেট। এবং সেটা পাঠাতে হবে আপনার SMS-এর যে ইনবক্স আছে সেখান থেকে আপনাকে হচ্ছে পাঠাতে হবে হচ্ছে আপনার 57575 নাম্বারে। এবং একটা বিষয় হচ্ছে আপনি সব দিন ভোটিং করতে পারবেন না, আমাদের কাছে যা তথ্য রয়েছে সেটা হচ্ছে প্রতি শনিবার সকাল 10:00 থেকে রাত 11:00 পর্যন্ত এই ভোটিং লাইনটা খোলা থাকবে। তাই আমরাও উত্তর বাংলার অগ্রণী ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে বিমান বুলেটের শুভকামনার পাশাপাশি, তার জন্য শুভেচ্ছার পাশাপাশি আমরা তার জন্য কিন্তু ভোটিং করার জন্য সেই আহ্বানটা রাখছি। যো হিন্দি দর্শক শ্রোতা হ্যাঁ, যো আমার চ্যানেল কো হমেশা দেখতে হ্যাঁ, সরাতে হ্যাঁ, মেরে সহপ্রতিনিধি রাজ সাহানি কে সাথ হিন্দি মে সুনতে হ্যাঁ, উন লোগো লিয়ে বাতা দে কি হামারে ঘর কে আপনে করিবি কে সকতে হ্যাঁ, দিল কে তো রিশতেদার হই হ্যায়, জগহ কে রিশতেদার হ্যায়, এক হি মাতৃভূমি কে পয়দাইশ হম হ্যায়, তো ইসিলিয়ে কে সকতে হ্যায় কি ये सगे भाई से भी किसी तरह से कम नहीं हमारे विमान बुलेट, जो जी बांग्ला सारेगामापा में एक कह सकते हैं टॉप परफॉर्मर है, जिसके अभी तक जितना परफॉर्मेंस हुआ है सभी को गोल्डन गिटर्स मिला है या परफॉर्मर ऑफ द डे मिला है, वो भी कह सकते हैं कि हिंदुस्तान के बड़े बड़े हस्तियां शांतनुदा से लेकर के कुमार सानू से लेकर के ऋचा मैम से लेकर के और भी दिगर हैं जिनके नाम कहने से खत्म हो जाएगा, पद्मभूषण अजय चक्रवर्ती पद्मभूषण जी बंगाल के गर्व हैं, तो उनके सामने परफॉर्म करना कर रहे हैं विमान बुलेट, जिसका SMS करने के लिए आपको टाइप करना होगा आपका टाइप मैसेज टाइपिंग इनबॉक्स में जाकर के 57575 इसमें भेजना है और लिखना है बर्जर BERZER कैपिटल लेटर में स्पेस देके विमान बुलेट, और आपको शनिवार से लेकर के रविवार, शनिवार सुबह 10 बजे से लेकर के शनिवार रात के 11 बजे तक आप विमान के लिए वोट कर सकते हैं। हाँ, शनिवार से लेकर के रविवार एकदम रात के 11 बजे तक वोटिंग कर सकते हैं। और जिस तरह से विमान भाई आप सभी को बताएं कि आपका वोटिंग हुआ कि नहीं, जैसे कि जैसे ही आप 57575 पे मैसेज करते हैं तो जो रिटर्न बैक जो आता है आपका, यानी मैसेज सेंड कंफर्मेशन लेटर, कंफर्मेशन जो मैसेज वो आपके पास आ जाएगा कि देखते ताक जी बांग्ला सारेगामापा प्रति शनि और रविवार ठीक रात 9:30, हर दिन शनिवार और रविवार। आपको बता दें इतना बड़ा एक प्लेटफॉर्म में विमान हमारे उत्तर बंगाल को या चोपड़ा को कह सकते हैं उत्तर दिनाजपुर जिला को ही अगर मान लें तो उसको रिप्रेजेंट कर रहे हैं, हालांकि तो हमारा ये कर्तव्य बनता है, हमारा ये कह सकते हैं एक अधिकार बनता है कि हम दिल के गहराई से उसको जो प्यार देते हैं उनके लिए जो जगह हमारे पास है इसको कह सकते हैं कि कम से कम अकाउंटेबिलिटी के लिए, रिस्पॉन्सिबिलिटी के लिए या गिनती में उसको जाहिर करने के लिए वोटिंग करना आवश्यक है। विमान हमारा वोटिंग तो चेहे निलम जरा अन्य भाषा आचें अंत पक्षे अने जरा इलाका हे আমাদের উত্তরবঙ্গের অনেকে আছেন যারা নেপালি ভালোবাসেন, আমি তাদের জন্য একটু ভাঙা নেপালিতেও বলে দেওয়ার চেষ্টা করি, হামরো বুলেট চোপড়া কো হস্তি জি সারেগামাপা কো এক কন্টেস্টেন্ট তসকো লাগি ভোটিং করনে গরন লাগি বারজার BERZER বিমান বুলেট স্পেসকো বাদ দেওয়ানো পর্দছ এসকো বাদ 57575 বাদ ভেজনো পর্দছ তপাই নর্থ বেঙ্গল বাসী বিমানকো লাগি ভোট গর্নুস সবাইকে অনেক অনেক হার্দিক শুভেচ্ছা। বিমান যে বিষয়টা বলবো আমি তিনটা ভাষায় চেষ্টা করলাম, ইংলিশে অবশ্যই একবার বলে দেওয়ার চেষ্টা করছি, আওয়ার ওন বিমান বুলেট, বুলেট হুইজ ফ্রম চোপড়া ইজ পারফর্মিং ওয়েল অ্যান্ড হিজ এভরি পারফরমেন্স ইন গেটিং গোল্ডেন গিটার অ্যাজ ওয়েল অ্যাজ পারফর্ম অফ দ্য ডে, নাও হি ইজ ইন এ সিচুয়েশন দ্যাট হি উইল বি ইন দ্য টপ 6 আউট অফ 10, বেস্ট উইসেস ফ্রম আওয়ার এন্ড, উই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ মোর বিকজ ইটস আ beyond the ethics of Zee Sarvegama Sarvegama. So, voting is going on and you all appreciate his song as well as give a heartfelt love for him. So, if you want to just express your desire, express your love numerically, so better to vote him by writing BERZER in capital letter, giving a space, Biman Bullet also in capital letter, BIMAN BULLET, and you are supposed to send it to 57575, and then after sending the message you'll be get the confirmation letter that to watch Zee Bangla Saregamapa every Saturday and Sunday at 9 and watch the music 9:30 p.m. So that was the news, and you cannot vote
অলওয়েজ ইটস বেটার দ্যাট ইজ এ স্লট ফর ভোটিং অন এভরি স্যাটারডে রাইট ফ্রম 10 AM টু 11 PM অফ সানডে মিনস রাইট ফ্রম স্যাটারডে টু সানডে 10 AM টু 11 PM ইউ ক্যান ভোট ফর টু ডেজ। হ্যাঁ, সো আমরা অবশ্যই বিমানের জন্য ভোটটা অবশ্যই চিৎকার চেয়ে নিলাম। আমি সোজা কথায় বলতে পারি আমার ঘরের ছেলের জন্য আমি ভোট ভিক্ষা করে নিলাম। বিমান একটা গান হয়ে যাক, অন্ততপক্ষে যে গানটা আমরা সবসময় শুনে অন্ততপক্ষে প্রত্যেকে গুনগুন করতে থাকি সেটা খোলা গলায় আমরা একটু দর্শকদের শোনাতে চাই। যেটা গ্র্যান্ড অডিশনে গিয়েছি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেই গানটাই হোক, তারপরে না হয় দু একটা গুনগুন করে দু লাইন শুনে নেওয়া যাবে। না, আমি ভাবছিলাম যে যেটা এই লাস্ট পারফর্ম করলাম আমাদের সুপারস্টার প্রসেনজিৎ স্যারের সাথে, তার সাথে তারই ফিল্মের অটোগ্রাফ ফিল্মের মুভির বেঁচে থাকার গান, সেই গানটা দেখিয়েছিলাম। ওকে, যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে, বেঁচে থাক রাত পরিদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে, সুখে থাক রাত পরিদের স্নান ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আর আমি জানি জানি আমি জানি জানি আমি জানি জানি। আমরা চাই অন্ততপক্ষে যাদের অটোগ্রাফির জন্য আমরা অনেক সময় ব্যারিকেড ভেঙে লাইন লাগাই, বিমান ভাইও এমন জায়গায় যাক অটোগ্রাফের গান আপনাদের শুনিয়ে যেমন মোহিত করলো, আমি নিজেও অ্যাজ এন অ্যাঙ্কার মুগ্ধ হলাম, যতই শুনি তত মুগ্ধ হই। একদিন তার অটোগ্রাফের জন্য অন্ততপক্ষে আমরা যেন তার পেছনে দৌড়াই, এই শুভকামনা আমাদের থাকবে। তার পাশাপাশি জানিয়ে দিই বাঙালির বড় উৎসব শারদ উৎসব চললো, আমরা দু কথা তার কাছ থেকে শুনে নেব। এত চরম ব্যস্ততা, তার পাশাপাশি একটা মেন্টাল স্ট্রেস বলা যেতে পারে এত বড় একটা স্টেজে পারফর্ম করা। দুর্গা পূজা কেমন কাটলো, কীভাবে কাটালে, কার সঙ্গে কাটালে? ভালো সঙ্গে ভালো কেটেছে, ব্যস্ততার মধ্যেই কেটেছে। নবমীতে ম্যাডক স্কোয়ারে শো ছিল, জিয়েরই শো ছিল, জিয়ের শো করেছি, মানে জাস্ট ইটস অসম, মানে দুর্দান্ত ক্রাউড। এই গানটা আমাকে গাইতে হয়নি, যে গানগুলো আমি সারেগামাপাতে গিয়েছি সেই গানগুলোই সেখানে পাঁচখানা গান আমি গিয়েছি, সেখানে পারফর্ম করেছি। আই মিন আমি তো 12টা গান গিয়ে ফেলেছি অলরেডি সারেগামাপাতে, তার মধ্যে বেশি না 5টা গান আমি ওখানে গিয়েছি। বাট ক্রাউড যেটা ছিল, মানে সেটা অভাবনীয় একটা ক্রাউড, দুর্দান্ত একটা ক্রাউড। আর যেভাবে তারা গানটা গেয়েছে সেটা আমি কিছুদিনের মধ্যেই আমার ফেসবুক পেজে দেব, সেই ভিডিও আমি আপলোড করব, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ম্যারক স্কোয়ার কতটা ক্রেজ থাকতে পারে। অ্যাপ্রক্স 6,000-7,000 ওই ওই ছোটো একটা গ্রাউন্ড, হ্যাঁ 6,000-7,000। বাংলার রাজধানী, বাংলার রাজধানী কলকাতা, গাইতে হয়নি আমাকে, গাইতে তারা গাইছে, আমাকে গাইতে হয়নি। আর এই এই ছিল মানে অসাধারণ। আর যেগুলো গান সেখানে প্রত্যেকটা ছেলে মেয়ে এতটাই মানে কানেক্ট করে, এতটা গান গাইছে তারা, সেটা মানে অ্যাজ অ্যান আর্টিস্ট যে কতটা আমাকে তৃপ্তি দিচ্ছে সেটা বলার মতো বললাম যে এই। তারপরে ম্যারেজ স্কোয়ারে সেখানে পারফর্ম করা, তারপর বাড়িতে আসা, চোখায় আসা, কদিনের জন্য আসা? সেটা আসা এই আমার 15th আমাকে রিটার্ন করতে হবে 15th। আরেকটা গুড নিউজ আছে, যেটা যে জিয়ের থেকে জিয়ের একটা টিম আসছে আমাদের এই চোপড়া ইসলামপুর এই এরিয়াটাকে র্যাকি করবে, তারা এভি শুট করবে। আমি কোথায় জ্যামিং করতাম, কোথায় প্র্যাকটিস করতাম, আমার বন্ধু বান্ধব কারা, আমার বাবা মা, আমার বাড়ি, আমার নদীর পাড়, আমার চায়ের বাগান, এই পুরো বিষয়টাই তারা একটা ছোট করে একটা এভি শুট করবে, সেটা জি বাংলার সেই অত বড় একটা পর্দায়, একটা ন্যাশনাল টিভি পর্দায় সেটা সেটা টেলিকাস্ট করা হবে। আন্তর্জাতিক শুরু করে একদম একদম সেই সমস্ত জায়গায়, একদম জি বাংলা দেখে, যেখানে যেখানে বাঙালি আছে পৃথিবীর বিশ্বের যে প্রান্তে, সে প্রান্ত থেকে আমার কাছে শুভেচ্ছা বার্তা এসেছে।
তো এটাই বলতে পারি যে একটা আন্তর্জাতিক সেই টিভি পর্দায় সেই জিনিসটা আপনাদের ঘরের ছেলে বুলেট এর এই এভি দেখানো হবে, এভি শুট করা হবে এবং দেখানো হবে। বেশ, বুলেট যে বিষয়টা বলবো, অন্ততপক্ষে সেলিব্রিটিদের কাছ থেকে সবাই শুভেচ্ছা বার্তা পেতে চায় এবং আমরাও তার থেকে নিশ্চয়ই হচ্ছে অন্ততপক্ষে ডিপ্রাইভড হব না। সামনে দীপাবলি, ছট পূজা আসছে, বাঙালির আরেকটা বড় পর্ব। হ্যাঁ, দীপের আলোয় যেভাবে ওটা বাংলা প্রজ্বলিত হয় প্রতিদিন, দীপালিকায় যেমন আলো জ্বালা হয়, ঠিক সেইভাবেই তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা থাকবে, শুভকামনা থাকবে অ্যাজ এন আর্টিস্ট টু সাম এক্সটেন্ট বলাই দেবে আমাদের ঘরের ছেলে, আমাদের কাছে ছেলে। প্রতি বছরের ন্যায় দুর্গাপূজা আসলো, মা এসে মা চলেও গেছে, শুভ বিজয়া সকলকে আবারও, এবং দীপাবলি অগ্রিম শুভেচ্ছা দীপাবলির, বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা জয় রক, আর হচ্ছে এটাই বলতে চাই যে স্টে সেফ, বাজি পটকা সব কিছু করো, আনন্দ করো, সেফ রাইড করো, সেফলি গাড়ি চালাও, বাইক চালাও, বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ইউথের উদ্দেশ্যে বলছি, কারণ বড়দের বলার প্রয়োজন পড়ে না আশা করি, কারণ তারা যথেষ্ট সিনসিয়ার। বাট আমি আমার বয়সী যারা তাদেরকে বলছি সেফ রাইড করো, বোমাবাজি পটকা এগুলো করো, বাট একটু সাবধানে করো। ছোটদেরকেও বলছি তোমরা রাস্তাঘাটে চলবে, সাবধানে চলবে, ভালোবাসা নিও, ভালোবেসে থেকো। আছি আমি, আমরা অবশ্যই ভোটিংটা আরেকবার তার কাছ থেকে, বিমানের কাছ থেকে শুনে নেবো, ঠিক যেমনটা সেটা হচ্ছে ব্যাপার, কারণ এই ভোটিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং আমরাও চাই অন্ততপক্ষে আমাদের মনের মনসা যেটাকে বলে, ইচ্ছা যেটাকে, সেটাকে নিউমেরিক্যালি বা ডিজিটালি রিপ্রেজেন্ট করার এটা কিন্তু একটা বড় সুযোগ যে আমরা বিমানকে কতটা মন থেকে ভালোবাসি বা যতটা শুভেচ্ছা বা পাঠাই, সেটা হচ্ছে টেক্সটিং করি হয়তো আমরা তাকে, হোয়াটসঅ্যাপ করি হয়তো তাকে, তাকে ইনস্টাগ্রাম ফেসবুকে তার হচ্ছে এপিসোডগুলোকে শেয়ার করি, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে সেটা নিউমেরিক্যালি কিন্তু একটা বা সংখ্যাতত্ত্বর দিক থেকে একটা গুরুত্ব থাকে। আমরা বিমানকে আরেকবার অনুরোধ করবো আমাদের চ্যানেলের মাধ্যমে, গোটা উত্তর বাংলার মানুষ, তিনি যে জাতির হন না কেন, যে ধর্মের হন না কেন, শিল্পীর যেহেতু কোনো জাতিসত্তা থাকে না, সে সব জাতির মানুষ, সকলের রিপ্রেজেন্টেটিভ, তাই আমরা অনুরোধ করবো বুলেটকে আরেকবার অন্ততপক্ষে সেই রিকোয়েস্টটা করবার জন্য। হ্যাঁ হ্যাঁ, একদম। 6 মাস ধরে সেই প্ল্যাটফর্মে আমি লড়ে যাচ্ছি, এখনও আছি, আপনাদের ভালোবাসা সাপোর্টে আমি প্রতিনিয়ত সেই যুদ্ধে, সেই লড়াই আমি সামিল। আমি একজন ফাইটার, সেখানে একটা ওয়ারিয়ার, একটা মিউজিশিয়ান, একটা আপনাদের বন্ধু, আপনাদের ঘরের ছেলে, বিমান বুলেট। আপনাদের কাছে আমার এইটুকুই চাওয়া, এইটুকুই আমার কাম্য যে আমি আপনাদের ভালোবাসা তো পাচ্ছি, শুভেচ্ছা বার্তা পাচ্ছি, আর বঙ্গকে বিভাজন আমি করছি না এই মুহূর্তে, বঙ্গ বিভাজন না করে আমি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, আমার কলকাতা, নর্থ কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, প্রত্যেকটা এলাকার, বিশ্বের যে প্রান্তে বাঙালি আছে যারা আমার গান বাজনা শুনছেন, শুধু বাঙালি না, সবাই, প্রত্যেক মানুষকেই বলছি আমি, যারা আমার গান ভালোবাসছেন, যারা গান ভালোবাসেন, গান প্রিয় মানুষ, যারা সঙ্গীত প্রেমী মানুষ, যেমন গ্র্যান্ড অডিশনে গিয়েছিলাম ফিরিয়ে দাও দিয়ে, ফিরিয়ে দাও দিয়ে মঞ্চ কাঁপিয়েছিলাম আপনাদের ভালোবাসায়, ফিরিয়ে দাও গিয়েছি, হাম্মা হাম্মা গিয়েছি, মুক্কালা মুকাবলা গিয়েছি, পরপর পরপর ভালো ভালো গান আমি চেষ্টা করে গেছি, আমার তরফ থেকে আমি আমার বেস্ট দেওয়ার, আপনাদের আনন্দ দেওয়ার। বাস আমার এইটুকু চাওয়া আপনাদের কাছ থেকে যে আপনারা আমাকে এই ভালোবাসাটা ভোটের মাধ্যমে প্রকাশ করুন। সেটা কী করতে হবে, খুবই সহজ, SMS করতে হবে, SMS-এ গিয়ে টাইপ করুন বার্জার, BERGER স্পেস দিয়ে BIMAN ক্যাপিটালে, পুরোটাই ক্যাপিটালে, বার্জার লিখুন, বার্জার লিখে স্পেস দিয়ে BIMAN BULLET পাঠিয়ে দিন 57575 এই নম্বরটাতে, এবং তৎক্ষণাৎ আপনার এই ভোটটা হলো কি না বুঝবেন কী করে, সেটা মেসেজ আসবে সেই নাম্বার থেকেই, 57575 থেকে, যে দেখতে থাকুন জি বাংলা সারেগামাপা প্রতি শনি ও রবিবার ঠিক রাত 9:30। আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ভোটটা আমার কাছে চলে এসছে, আপনার ভোট আমি পেয়ে গেছি। ভোটিং টাইম হচ্ছে শনিবার সকাল 10:00 থেকে নিয়ে রবিবার রাত 11:00 অবধি, এটা হচ্ছে আপনার ভোটিং টাইম। বাস আপনারা তার বাইরে বা তার আগে কিন্তু আপনি ভোটিং করতে পারবেন না, এটা আপনার বারবার জানিয়ে দিই। ভোটিং টাইমটা কিন্তু একটু শিডিউল পিরিয়ডে শনিবার সকাল 10:00 থেকে শুরু হবে এবং রবিবার একদম ডট রাত 11:00 শেষ হবে। যাই হোক, আমরা আরেকটা গান দিয়ে শেষ করব, কারণ শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে বুলেট সময় দিয়েছে, তার জন্য অনেক অনেক তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা তার একটা গান, একদম যেটা সবার মনকে ছুঁয়ে যায় সেরকম একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, জেসি আপকে মার্জি। ওকে ওকে, শুকরিয়া।
एक हो गए हम और तुम और उड़ गए नींदे रे अखन की पायल मस्ती में कंगन कनके रे हम्मा 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 वो हम्मा 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 खिली चांदनी जैसा ये बदन जन्म मिला तुमको मन में सोच था जैसे रूप तेरा आया नजर हमको सितम खुली खुली ये सनम गोरी गोरी ये बाहे कराती है यू हमें तुमने जब गले लगाया तो खो ही गए हम तो हो गए हम और तुम तो उड़ गए नींदे रे तो खनगी बाल मस्ती में कंगन कनके रे हम्मा हे हम्मा 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 ये हम्मा 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 ধন্যবাদ বিমানকে। সব থেকে বড় কথা হচ্ছে খালি গলায় গান গাওয়া আর যন্ত্রণ সঙ্গ নিয়ে গান গাওয়া দুটোর মধ্যে জমিন আর আসমানের যেটা ফারাকি হয় সেটা আছে। আমরা প্রথমে ক্ষোভ প্রকাশ করছিলাম যে আমরা এই জন্য দুঃখের দুঃখ প্রকাশ করছি, আমরা ক্ষোভ প্রকাশ করছি নিজেদের প্রতি যে বিমানকে আমরা যন্ত্রণ সঙ্গ দিতে পারিনি। বাট আমাদের রিকোয়েস্টে দুটো গান শোনানোর পাশাপাশি তার যে ভোটিংয়ের রিকোয়েস্ট সেটা আপনাদের কাছে রাখলো। আমরা আরেকবার জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে উত্তরবঙ্গের অগ্রণী ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে আমরা আমাদের ঘরের চলের পক্ষে যে ভোট আবেদন রেখেছি সেই ভোট এর জন্য আপনারা সবাই প্রস্তুত থাকুন। আগামী শনিবার সকাল 10টা থেকে রবিবার রাত্রি 11টা পর্যন্ত ভোট করতে পারবেন এবং এটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ফলে এই রবিবার বা শনিবার আপনি কর্মব্যস্ততার কারণে ভুলে গেলেন তাতে চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ খুব শীঘ্রই কিন্তু আমরা পরের শনিবার রোববারে সেই সুযোগটা পেয়ে যাব এবং স্পেশাল কিছু এপিসোড আমরা অবশ্যই বুলেটকে নিয়ে আবার আমাদের নিউজ স্টুডিওতে প্রেজেন্ট করব, প্রতিবেদন প্রকাশ করব। বুলেটকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আর শেষ কি কথা দিয়ে শেষ করতে চাও সেটাও শেষ করলে নিউজ টুডে ইন্ডিয়ার প্রত্যেকটি দর্শকবৃন্দ যারা এই মুহূর্তে লাইভে আছেন, যারা দেখেন, যারা নিয়মিত ফলো করেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই লাইভটা দেখার জন্য। আর শুভ বিজয়া, অগ্রিম দীপাবলি শুভেচ্ছা রইল, বড়দের ছট পূজারও রইল, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, স্টে সেফ। স্পেশালি এই জন্য বললাম কারণ তোমার বাড়ি যে নদীর ঘাটে রয়েছে সেখানে ছট নিয়মিতভাবে হয়, একদম প্রতি বছরের ন্যায় এবছরও হবে ছট পূজা। আমরা রাত জাগি, রাত জেগে ছট ছট পুজো করি, ছটের আনন্দ নিই। আর সবাইকে অনেক ভালোবাসা, স্টে সেফ, জয় রক। থ্যাংক ইউ। এভাবেই নিউজ টুডে ইন্ডিয়া দেখতে থাকুন, এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আপনাদের জানিয়ে দিই অন্ততপক্ষে আমাদের এই প্রতিবেদনগুলো যে প্রচেষ্টা নিয়ে আমরা করার চেষ্টা করি তাকে সর্বতভাবে সফল করবার লক্ষ্যে আপনাদের বেশি বেশি করে শেয়ার করতে হবে। তাহলে বুলেট এবং সেই সঙ্গে বুলেটের হয়ে আমরা যারা এতক্ষণ সত্যিকারের বলতে গলা ফাটালাম তাদের যে আওয়াজটা সেই আওয়াজটা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে, সেটা আম জনতা থেকে শুরু করে আধিকারিক হতে পারেন, জনপ্রতিনিধি হতে পারেন, সেটা কিন্তু সেই বার্তাটা অনেক দূর ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন। এভাবেই সমস্ত খবর প্রতিবেদনগুলো সবার আগে পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া, কারণ নিউজ টুডে ইন্ডিয়া মতলব সবসে পাইলে সবসে তেজ। সহপ্রতিনিধি দীপ্ত, গোবিন্দ এবং রাজের সঙ্গে আমি জব্বার আলী নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর স্টুডিও থেকে।